স্কিল 360,000 টাকা ডাবল সাইলেন্সার ফুয়েল ধারণ ক্ষমতাটা হচ্ছে 16 লিটার সবচেয়ে মোটা চাকার একটি বাইক খুবই স্পেশাল কজ আপনারা পিছনে দেখতে পাচ্ছেন রিগেল র্যাপ্টর পিল্ডার তো এই ব্যাগটি নিয়ে ভিডিও করতে যাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিগেল র্যাপ্টর পিল্ডার সম্পর্কে জানাবো এই ব্যাগটি কিন্তু বর্তমান বাংলাদেশের বাজারে খুবই ঝড় তুলেছে মানে খুবই তুফান একটি বাইক খুবই আকর্ষণীয় একটি বাইক এবং সবচেয়ে মোটা চাকার একটি বাইক বাংলাদেশের মধ্যে তো এই ব্যাগটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই ব্যাগটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন Never miss an update. তো বন্ধুরা এই হচ্ছে মূলত বাংলাদেশের বাজারে ঝড় তোলা রিগেল র্যাপ্টর পিল্ডার বাইকটি এটা হচ্ছে 160 সিসির একটি বাইক এই বাইকটির বিশেষত্ব হচ্ছে মূলত এটার চাকা বিশেষ করে এটা হচ্ছে ব্যাক টায়ারটা তো আমি প্রথমে এটা টায়ার দিয়েই শুরু করব আমি যদি এটা আপনাদের পিছনে টায়ারটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটা এটা হচ্ছে 190/50 সেকশনের একটি টায়ার এইসব টায়ারগুলো সাধারণত স্পোর্টস বাইক যেমন ডুকাটি এসব বাইকে ইউজ করা হয় যেটা বাংলাদেশের মধ্যে এই প্রথম 190 মানে এত মোটা চাকার একটি বাইক যেটা হচ্ছে রিগেল র্যাপ্টর পিল্ডার রিগেল র্যাপ্টরটা হচ্ছে মূলত একটি ইংল্যান্ডের ব্র্যান্ড আর এই ব্যাগটি কিন্তু এখন বর্তমান বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কার শুধুমাত্র এটার ব্যাক টায়ার এবং এটার লুকটার জন্য একদম গর্জিয়াস একটি লুক এবং এটাতে কিন্তু রেডি পিকআপও আছে মানে অস্থির একটি বাইক এক কথায় আর এটার যদি সামনের চাকা যদি আমি আপনাদেরকে বলি তাহলে এটার ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100/90 হচ্ছে এটার রিং সাইজটা যা খুবই ভালো এখন যদি আমরা বাইকটির কিছুটা ডিটেলসে যাই তাহলে প্রথমেই আমি যেহেতু এটার টায়ার সম্পর্কে বলেছি এটা ফ্রন্টে কিন্তু ডাবল ডিস্ক আপনারা দেখতেই পাচ্ছেন এবং হিউজ হেভি দুইটা ডাবল ডিস্ক এই যে এখানে একটা ওখানে একটা এবং এটার যে ব্রেকিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু আকর্ষণীয় করেছে মানে মানে এটা লুকটাই একদম অস্থির করেছে ফ্রন্টে এবং ব্যাকে দুইটা ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে আচ্ছা এবং এটার যে সাসপেনশনটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে তো এখন যদি আমি বাইকটির ফ্রন্ট সাইড সম্পর্কে আপনাদেরকে বলতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে হেডলাইটটা আছে মানে হেডটা এটা কিন্তু রিং সিস্টেমের গোল সিস্টেমের করেছে এবং এটা এখানে কিন্তু পার্কিংও আছে আর ভিতরে বাল্ব দেওয়া আছে কেউ যদি চায় মডিফাই করে কিন্তু এলইডি বাল্বও লাগাতে পারবে মিটারটা সম্পর্কে যদি বলি মিটারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আরপিএম পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু স্পিডও মিটারটা আছে যেখানে স্পিড শো করবে তারপরে এখানে গিয়ার শো করবে এবং পেট্রোলও আপনারা দেখতে পারবেন এক কথায় সব কিছুই রয়েছে মিটারের মধ্যে এবং এই ব্যক্তিতে যে হ্যান্ডেল বারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল বার যা খুবই আকর্ষণীয় করেছে বাংলাদেশে যেসব থ্রি পার্ট হ্যান্ডেল বারগুলো আছে সেগুলোর লুকটা কিন্তু এরকম হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু খুবই অস্থির করেছে মানে এক কথায় ওয়াও আচ্ছা এখন যদি আমরা বাইকটির ফুয়েল ট্যাঙ্ক সম্পর্কে বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা মূলত এরকম হবে আর আমার সাথে এখন যে গাড়িটি আছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এই কালারটা সবারই খুবই প্রিয় এটা হচ্ছে ইয়েলো হলুদ কালারটা আর এখানে কিন্তু একটা ব্র্যান্ডিং করা আছে রিগেল র্যাপ্টর মোটরসাইকেল আর এটাতে যে ফুয়েল ক্যাপাসিটি মানে এটার যে ফুয়েল ধারণ ক্ষমতাটা হচ্ছে 16 লিটার এবং এটার যে সিটিং পজিশনটা এটা কিন্তু সিঙ্গেল না এটা হচ্ছে ডাবল সিটিং পজিশন এখন যদি আমি বাইকটির ব্যাকলাইট সম্পর্কে বলি তাহলে ব্যাকলাইটটা দেখতে কিন্তু এরকম হবে অনেকটা MT-15 মতন মানে ছোটোর মধ্যে খুবই আকর্ষণীয় করেছে এবং এখানে কিন্তু একটা পার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি বাইকটির পিছনের ডিস্কটা আপনাদেরকে দেখাই তাহলে যে ডিস্কটা দেখতে পারতেছেন ডিস্কটা কিন্তু এরকম হবে তো আপনারা ইঞ্জিনটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটুকু পাওয়ারফুল ইঞ্জিন হতে পারে এটা হচ্ছে মূলত 160 সিসির একটি বাইক এবং 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে এটাতে এবং এটা হচ্ছে ওয়াটার কুলিং EFI ইঞ্জিন যার কারণে এটাতে আপনারা কিন্তু মাইলেজ 30-35 পেয়ে যাবেন তো এই বাইকটি কিন্তু আরেকটি খুবই ভালো দিক আছে সেটা হচ্ছে এটা যদি স্ট্যান্ডটা ফালানো থাকে তাহলে কিন্তু বাইকটি স্টার্ট হবে না তো ভাই একটু যদি দেখাতেন এই এখন কিন্তু স্ট্যান্ডটা ফালানো আছে যার কারণে স্টার্ট হচ্ছে না আর যদি স্ট্যান্ডটা উঠানো হয় সাথে সাথে স্টার্ট হয়ে গেছে এখন আমি সবশেষে আপনাদেরকে এই বাইকটির এক্সোস্টটা দেখাবো আপনারা এক্সোস্টটা কিন্তু ডাবল তো এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সোস্টটা একটা হয়ে গেছে এবং মানে সাইলেন্সারটা
এবং এই পাশ দিয়ে আরেকটা সাইলেন্সার, দুইটা সাইলেন্সার একত্রিত হয়ে কিন্তু সবশেষে একটা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল সাইলেন্সার। এটার যে এক্সস্ট সাউন্ডটা, এটা হচ্ছে জাস্ট কিলিং, মানে এক কথায় খুবই অস্থির। এখন আমি আপনাদেরকে এই বাইকটির এক্সস্ট সাউন্ডটা শোনাবো। ওয়াও, এটার এক্সস্ট সাউন্ডটা। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার এক্সস্ট সাউন্ডটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা এখন যদি এই বাইকটির সবশেষে এটার প্রাইসটা সম্পর্কে বলি, তাহলে এটার প্রাইসটা হচ্ছে কিন্তু 360,000 টাকা। তো আপনারা 360,000 টাকা হলে কিন্তু রাজকীয় একটি বাইক ইংল্যান্ডের ব্র্যান্ডের রিগাল র্যাপটর পিল্ডার 160 এই বাইকটি পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটি কিন্তু আপনাদেরকে নিতে হলে চলে আসতে হবে হৃদয় মটরসে। আর এখন কিন্তু বাইক আর অ্যাভেলেবল নাই, তো আপনাদেরকে এই বাইকটি সব বুকিং দিতে হবে। তো আপনারা বুকিংয়ের জন্য এখনই চলে আসুন হৃদয় মটরসে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় বর্তমানে রিগাল র্যাপটর পিল্ডার সম্পর্কে জানিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর এই বাইকটি যদি আপনাদেরকে নিতে হয়, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে হৃদয় মটরসে। তাদের শোরুমের লোকেশনটা হচ্ছে 115 DIT রোড, মালিবাগ রেল গেট। আর আপনারা সবাই হৃদয় মটরসের হৃদয় বাইক অবশ্যই চেনেন, তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন হৃদয় মটরসে এই বাইকটি নেওয়ার জন্য। আর এই বাইকটি কিন্তু এখন আর অ্যাভেলেবল নেই, আপনাদেরকে বুকিং দিতে হবে। তো বুকিংয়ের জন্য এখনই চলে আসুন হৃদয় মটরসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে এই বাইকটি সম্পর্কে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আর অবশ্যই এটার এক্সস্ট সাউন্ডটা আপনাদের কেমন লাগলো সেটা সম্পর্কে জানিয়ে দেবেন। তো কথা বাড়াচ্ছি না, এখনও যারা ফরাত পুলস চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও আপনি পেয়ে যান সবসময়। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।